ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রত্যেক ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন। তো এই যে মুহূর্তটা চলছে, আজ ইংরেজির 27 তারিখ কমপ্লিট। এই মুহূর্তে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছে। তোমাদের কততে পাস, কত নাম্বারে কোন ডিভিশন এবং গ্রেডের ফর্মুলা কি, এইসব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এবছর 7ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত পরীক্ষা দিয়েছ তোমরা। প্রায় 11 লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষা কিন্তু দিয়েছে। তারা অধীর আগ্রহ রয়েছে কত পাস সে বিষয়ে জানার জন্য। এবং যেটা এই মাত্র জানা গেল, তোমাদের পরীক্ষা কিন্তু হয়েছে পুরো 100 নাম্বারের মধ্যে। কারণ রিটেন অর্থাৎ যেটা লিখিত সেটা 90-10 নাম্বার হচ্ছে। ওরাল প্রজেক্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মৌখিক হিসাবে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কত পেরে তোমাদের পাস। যারা জানানো হয়েছে সব বিষয়ে ন্যূনতম তোমাদের 25 পেতে হবে। এবার এই 25টা কীভাবে আসবে? না, এই 25-এর মধ্যে 2টি পাঠ থাকছে, একটা মৌখিক পাঠ আর একটি লিখিত পাঠ। তোমরা যদি লিখিততে কমপক্ষে 17 পেয়ে যাও তাহলেই তোমরা পাস করে যাবে। কেন না, 17 যদি তোমরা পাও, ধরো তোমাদের যে 10-এ মৌখিক হচ্ছে সেখানে সর্বনিম্ন 8, তাহলে 8 আর 17 25 নাম্বার হয়ে গেল। 25 নাম্বার হয়ে গেলেই তোমাদের পাস, আর তার রিটেনে 17 পেলেই তোমাদের মোটামুটি পাস। আর সর্বনিম্ন 25 আর কি, সেটা হচ্ছে লিখিত এবং মৌখিক নিয়ে। এরপর আসি কোন ডিভিশনে কত। তোমরা জানো যে তোমাদের 700 নাম্বারের মধ্যে পরীক্ষা হচ্ছে, সে জায়গায় তোমাদের 420 নাম্বার যদি তোমরা পাও, অর্থাৎ 60%, সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট ডিভিশন হচ্ছে 420-তে। আর যদি তোমরা 300 নাম্বার পাও সেক্ষেত্রে তোমাদের হবে সেকেন্ড ডিভিশন, আর পাস হচ্ছে মাত্র 212-তে। তাহলে 420 পেলে ফার্স্ট ডিভিশন, 300 পেলে সেকেন্ড ডিভিশন, আর 212 পেলে তোমাদের শুধু পাস হচ্ছে। এবার আসি গ্রেডের মার্কে। তার উপরে একটা কথা বলি, 80 পেলে তোমাদের লেটার। জানো তোমরা কোনো সাবজেক্টে যদি 80 পাও সেই সাবজেক্টে তোমরা লেটার পেলে, আর ওভারঅলে মানে 60টা বিষয়ে ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল সব নিয়ে যদি 75% হয় তাহলে তোমরা সেটা স্টার পেলে। কেমন? এরপর আসি যে গ্রেডের হিসাবে কি হয়, মানে কোন নাম্বার থেকে কোন নাম্বার পর্যন্ত গ্রেডের কী হিসাব। তোমাদের এগুলোকে কতগুলো স্কেলে ভাগ করা হয়েছে। যেমন কেউ যদি 90 থেকে 100-এর মধ্যে পায় তাহলে ডবলে, 90 থেকে 100-এর মধ্যে পেলে ডবলে। 80 থেকে যদি কেউ 89 পায় তাহলে এ প্লাস, 80 থেকে 89 এ প্লাস। 60 থেকে যদি কেউ 79-এর মধ্যে পায় তাহলে এ, আর 45 থেকে 59-এর মধ্যে যদি কেউ পায় তাহলে সে হবে বি প্লাস। আর 35 থেকে যদি কেউ 44 পর্যন্ত পায় শুধু বি, আর 25 থেকে 43 পর্যন্ত সি। আবার একবার বলি, 25-এ পাস, তাহলে 25 থেকে 43 পর্যন্ত যদি পাও তাহলে হচ্ছে সি। এইবার 43-এর পর 35 থেকে যদি কেউ 44 পর্যন্ত পাও তাহলে হচ্ছে বি। 45 থেকে যদি 59 পর্যন্ত পাও বি প্লাস, 60 থেকে 79 পর্যন্ত পাও এ, 80 থেকে 89 পর্যন্ত এ প্লাস, 89 থেকে 100 পর্যন্ত পেলে ডবল এ। এ হয়েছে তোমাদের গ্রেডেশন, ঠিক আছে? তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। যদি কোনো বিষয়ে তোমাদের কারো প্রশ্ন থাকে, আমার সাবজেক্ট তোমরা জানো বাংলা ইতিহাস ভূগোল এইসব বিষয় নিয়ে,
হ্যাঁ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমার যতটা আমি পারবো অবশ্যই তোমাদের সামনে সেটি তুলে ধরবো।